হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে এখানে অনেক রেইন হচ্ছে, বাংলাদেশ স্টাইলের একদম টানা বৃষ্টি। সেই রাতের 2-3 থেকে শুরু হয়েছে, স্টিল এখনও পড়ছে। ভালোই লাগছে দেখতে, কত বড় বড় কেনাটা থেকে গেস্ট আসবে, তাই রান্নাবান্না চলছে। এখানে গরু মাংস বসাইছে, মাংস ভিজে রাখছি, এখানে চিকেন ফ্রাই করা শুরু করে দিছি, আর এখানে গরু মাংস রেডি। আর আমি গরু মাংসের ঝোড়া বানা করছি, কালো বানা হয়েছে। আর বাকিগুলো মাছ ক্লিন করা হচ্ছে, সবজি বাকিগুলো আমি কালকে করবো। আমি তো কাপড় চোপড় না, ঘরের জিনিসই কিনবো, ডেকোরেশনের। দেখা যাক কি কেনা যায়, আমার বলে নাই, দোকানের সামনে এসে বলতেছে। বারবার জিজ্ঞেস করছি কই যাচ্ছ কই যাচ্ছ, বলে না। ট্রলি আনি নাই, ট্রলি নিয়ে আসি। এখানে 2 পাইছি, আমার গোল্ডেন লাগবে, তো মোটামুটি দেখি এখন ওটা নিয়ে, ও যদি পছন্দ করে এই 2 নিয়ে নেব। ওটাইছে, জানি না আজকে দেখি তেমন কোনো কিছু নাই, ভাগ্য খারাপ মনে হয় আজকে আমার। আমি যে বাসগুলি পছন্দ করি ওইগুলো আজকে পাচ্ছি না, অন্য সবসময় থাকে, আজকেই নাই। দেখি পাই কিনা, মিষ্টি কানেক্ট নাই দেখি। কাজ শেষ করে আমরা এখন আসছি ওয়ালমার্টে। ওয়ালমার্ট থেকে টুকটাক বাজার আছে, ওইগুলি করে বাসা চলে যাব। 9:30 বেজে গেছে, চিজ লাগবে, বাচ্চাদের চিজ শেষ হয়ে গেছে।
সেগুলোই নিয়েছি শেষ পর্যন্ত, দুইটা দুই সাইডে দিছি, স্ট্যান্ডটাও নিছি এটা দেওয়ার জন্য। অনেক মানুষ যে নাস্তা রেডি করছে ওদের জন্য কথা বলতেছে। আমরা এখন তানহাদের বাসায় যাচ্ছি মেহমান নিয়ে, দুপুর এখানে দাওয়াত। আমার ভাড়া বাড়িতে দেখতে ঢুকতেছে ওরা। ছিল না বাজার নিয়ে আসছে আমার খুশি হবে।